হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। সবাই এটা চায়, সবাই রাতে স্বপ্ন দেখে, আর এটার জন্য অনেকে জীবনও দিতে পারে। আজকে বলতে চলেছি টাকা কিভাবে তৈরি হয়। অফুরন্ত টাকা থাকার স্বপ্নটা সবাই দেখে, কিন্তু তার জন্য কি সবাই পরিশ্রম করে? এসব বাজে কথা ছেড়ে আজকের প্রধান কথায় আসছি, টাকা কিভাবে তৈরি হয়। আমাদের আজকের ভিডিওতে দেখাবো আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো আসলে কিভাবে তৈরি হয়, আর সেগুলোকে তৈরি করার জন্য কি কি প্রসেস রয়েছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমরা এখানে দেখতে পাচ্ছি নোট ছাপা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের সারা পৃথিবীতে কোথাও না কোথাও টাকা তৈরির ফ্যাক্টরিতে সেগুলোকে প্রয়োজন মতো ছাপা হয়। যেখানে টাকা ছাপা হয় সেখানকার সিকিউরিটিও অনেক হার্ড হতে হবে। তাই আপনি যখন সেখানে যাবেন দেখতে পাবেন একটা খুবই হাইলি সিকিউর দেয়াল। এখানে প্রতিটি কাগজের টুকরোর হিসেব থাকে। তাহলে চলুন দেখে নেই টাকা তৈরির জন্য কাগজগুলোকে কিভাবে তৈরি করা হয়। আর তা করতে দেশ বিদেশের নামি দামি পেপার তৈরি করার কোম্পানিগুলো খুব হাই কোয়ালিটি তুলো নিয়ে এসে ফ্যাক্টরিতে চালান দেয়। এগুলো হয় কটনের অনেক বড় বড় ব্লকস। সেই ব্লকগুলো থেকে তুলোগুলোকে বের করে সেগুলো একটা বড় চেম্বার দিয়ে ভালোভাবে স্ম্যাশ করা হয়। যেমন আপনি দেখতেই পাচ্ছেন এখানে সব ব্লকগুলোকে খুলে খুলে রাখা হচ্ছে পরের প্রসেসের জন্য। এরপর একটা মেশিন এই তুলোগুলোকে স্ম্যাশ করে, আর ফাইনালি সেই তুলোগুলি এরকম একটা বড় কন্টেনারে গিয়ে জমা হয়। সেটাতে প্রথম থেকে পানি থাকে। পানি এবং তুলোকে এমনভাবে মেশানো হয় যাতে পেপারটি খুবই শক্ত তৈরি হয়, আর সেটাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করা হয়। পরে পানিকে প্রেশারাইজ করে বের করে দেওয়া হয়। এরপর সেখান থেকে কাগজটি তৈরি হয়ে চলে আসে একটা রুলারে। প্রথমে সেটা থাকে অনেক মোটা, তারপর সেটি অনেকগুলো রুলারের মাধ্যমে পার হয়ে ধীরে ধীরে পাতলা হয়ে যায়। প্রায় অনেকবার রুল করার পর কাগজটি থেকে সব পানি বের করে যখন কাগজটি একেবারে মসৃণ হয়ে যায় তখন একটা রুলারের মাধ্যমে সেটির উপর ওয়াটারমার্ক লাগানো হয়, যেটি আমরা সব নোটেই দেখতে পাই। আমরা তো সবাই দেখেছি নোটের মধ্যে ওয়াটারমার্কটি থাকে, আর এটি নোট তৈরির প্রথম স্টেপ। পুরো কাগজটি ওয়াটারমার্ক লাগানো হয়ে যাওয়ার পর সেটাকে একটা রুলারের মাধ্যমে রুল করে দেওয়া হয়। সেটা থেকে কিছুটা শীট বের করে তার কোয়ালিটি ইন্সপেকশন হয়। কিছু বিশেষজ্ঞ থাকেন যারা পেপারের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডটিকে ভালো করে পরীক্ষা করে তারপরে সেটাকে পরের প্রসেসের জন্য পাঠায়। আপনি যে বড় পেপারের রুলটিকে দেখলেন এটাকে বলা হয় মাদার বোর্ড, আর এটাকে কেটে তিনটি ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয় যাতে আগের প্রসেসটি কারিগরদের জন্য টাকা বানাতে সুবিধা হয়। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে কাটারের মাধ্যমে এই বড় রুলটিকে কেটে আলাদা আলাদা ভাবে পৃথক করছে। এই হচ্ছে তিনটি ছোট ছোট রুল, আর এর পরের প্রসেস হচ্ছে হলোগ্রাম লাগানো। হলোগ্রাম তো আমরা সবাই জানি, যেমন নোটের মধ্যে একটা তার থাকে, সিলভার, সোনালী, আবার কিছু নোটে সবুজ, সেই তারটিকেও এখানে লাগানো হয়। তাহলে তো আপনি জেনেই গেলেন যে ওয়াটারমার্ক এবং হলোগ্রামকে নোট ছাপার আগেই লাগিয়ে দেওয়া হয়। দেখুন কিভাবে পেপারের সাথে সাথেই এই হলোগ্রাম স্ট্রিপটি রুল হচ্ছে, যাতে স্ট্রিপটি পেপারের সাথে পারমানেন্টলি ছিটকে যায়। এবার এই পেপারটি হলোগ্রামের সাথে যুক্ত হয়ে তিনবার রুল হয়ে নিচে আসে। এই প্রসেসটি কমপ্লিট হওয়ার পর হয় ভিজুয়াল ইন্সপেকশন, যা একটা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হয়। ওয়াটারমার্ক এবং হলোগ্রাম দুটোরই খুবই নিখুঁতভাবে পরীক্ষা করার হয় এখানে। যদি সেটার মধ্যেও একটু ভুল থাকে তাহলে পুরো রুলটিকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর আসে এরকম একটা কনভেয়ার বেল্টের উপরে, যেখানে রুলটিকে কেটে এরকম ছোট ছোট শীট তৈরি করে দেওয়া হয়, আর পরে এটার উপর প্রিন্ট করা হয়। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে ছোট ছোট খণ্ডে এগুলো মেশিন থেকে বাইরে বেরিয়ে আসছে। সবকিছুই হয় অটোমেটিক, এখানে কোনো মানুষের কাজ নেই। এখানে শুধুমাত্র মানুষের কাজ হচ্ছে নোটের কোয়ালিটিকে ভালো করে পরীক্ষা করা, আর বাদবাকি কাজ সবকিছুই অটোমেটেড। এখানে শীটের ব্লকটিকে একটা থার্মোকলের শীট দিয়ে ঢেকে প্রিন্টিং প্রেসের কাছে নিয়ে যাওয়া হয় যাতে কাগজগুলির ক্ষতি না হয়। এখানে প্যাকেজিং এরিয়াটা হয় পুরোটাই অটোমেটেড।
সব শীটগুলি এ কনভেয়ারের মাধ্যমে বেরিয়ে আসে। এবারে এগুলোকে প্যাক করা হবে আর এরপর প্রিন্টিং প্রেসের জন্য নিয়ে যাওয়া হবে। তাহলে এটিই ছিল প্রথম স্টেজ, পেপারটিকে কিভাবে তৈরি হয়। এবার চলুন দেখে নেই টাকা প্রিন্টিং কিভাবে হয়। এবার পেপারটি চলে এসেছে প্রিন্টিং এরিয়ায়, আর দেখুন কিভাবে ওয়ার্কাররা এই শীটগুলোকে নিয়ে প্রিন্টিং মেশিনের মধ্যে দেয়। পরে এই পেপারগুলো একে একে আগে যাবে এবং ছাপার কাজ শুরু হয়ে যাবে। কাজ এতই নিপুণভাবে হয় যে দেখে অবাকই লাগে। এবার প্রথমে হয় অফসেট প্রিন্টিং, যেখানে শীটের উপর আলাদা আলাদা রঙের প্রিন্ট করা হয়। এখানে ওয়ার্কারগুলি এই রুলটিকে ক্লিন করছে, এরপর এতে কালার দেবে। আর ফাইনালি অফসেট প্রিন্টিং মেশিনের কালার দেওয়া হয়। যেমন রঙের নোট, তার অনুযায়ী বিভিন্ন রং দেওয়া হয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 50 ইউরো নোট ছাপা হচ্ছে। এর লাল এবং সবুজ রং থাকে, তাই এখানে দুটো রঙেরই ব্যবহার করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন কত দ্রুত গতিতে শীটের উপর প্রিন্ট করা হচ্ছে এবং পুরো প্রিন্ট হয়ে পুরো বান্ডেলটি বাইরে চলে আসে। অফসেট প্রিন্টিং তো হয়েই গেল, এবার হয় কোয়ালিটি ইন্সপেকশন, যেটাতে একজন ইন্সপেক্টর এটাকে খুব ভালোভাবে চেক করে যে নোটগুলোতে এখন অবধি কোনো খামতি থেকেছে কিনা, কোনো কালার মিসপ্রিন্ট হয়েছে বা কোন কালার লিক হয়েছে কিনা, সেই সব কিছু চেক হয় এখানে। এরপরের স্টেজে যায় সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য। বাংলাদেশের টাকার এক্সাম্পল দিয়ে যদি বলা হয়, 1000 টাকার নোটে আপনি দেখেছেন 1000-এর একটা সবুজ রঙের 1000 ছাপা থাকে, এটি হলো সিল্ক স্ক্রিন প্রিন্টিং। আসলে আপনি এই নাম্বারটিকে যেদিক থেকে দেখবেন রংটি বিভিন্ন দিক থেকে বদলাতে থাকবে। আর সবশেষের প্রিন্টিং প্রসেসটি হচ্ছে ইন্টাগ্লিও প্রিন্টিং। প্রিন্টিংয়ের প্রসেসটিতে নোটের ওপর টেক্সচার প্রিন্ট করা হয়। আমরা যখন নোটগুলোকে খুব নিখুঁতভাবে পরীক্ষা করি দেখতে পাই সেগুলির উপর বিভিন্ন টেক্সচার থাকে, আর সেটা এখানে তৈরি হয়। এই ইন্টাগ্লিও প্রিন্টিংয়ের পর নোটের পুরো প্রিন্টিং প্রসেসটি কমপ্লিট হয়ে যায়। এরপরের স্টেজটি হচ্ছে কাটিং। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে নোটগুলোকে কাটা হচ্ছে। এই পুরো প্রসেসটি হয় ফুললি অটোমেটিক। নোট আসে, মেশিনগুলো কেটে দেয় এবং সেগুলোকে আগে পাঠিয়ে দেওয়া হয়। তারপর নোটগুলি কাউন্টিং হয় এবং মেশিন এগুলোকে র্যাপ করে আগে পাঠিয়ে দেয়। এই মেশিনগুলোতে আপনারা দেখলেন 50 ইউরো নোট কিভাবে ছাপা হয়। আমাদের দেশের নোটগুলোকেও এরকমই ভাবে ছাপা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই অজানা ও চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।